রায়কে অফিসে যেতে বাধা দিল নতিতা। রায় কি আর চাকরি করতে পারবে? জি বাংলার মিঠে ছোড়া ধারাবাহিকে চলছে দুর্ধর্ষ পর্ব, যেখানে রায়কে নিয়ে অশান্তি তুমুল হয়েছে তার বাড়িতে। অরিফানের খাবার পাঠিয়ে দেওয়া এবং তার বাড়িতে রায়ের নিমন্ত্রণ কোনোভাবে মেনে নিতে পারছে না নন্দিতা। এমনকি রায় যে যাতা কথা শোনাতে ছাড়েনি তার দাদা পিসি নীলু কেউ। রায়ের পাশে দাঁড়িয়েছে তার বৌদি এবং তার ছোট বোন শ্রোত। নিজের পরিবারকে আর্থিক সাহায্য করার জন্যই রায় একটা চাকরি পেয়েছে, কিন্তু তাতেও কোনোভাবেই সন্তুষ্ট হচ্ছে না তার পরিবারের লোকজন। উঠতে বসতে রায়কে এমনিও নীলুর সংসার ভাঙা নিয়েও কথা শোনাতে ছাড়ে না তার মা। অনির্বাণের সাথে প্রথম দিন থেকে মেলামেশা পছন্দ করছে না তাদের পরিবারের লোকজন। কেন তার বস তাকে রবিবার তার বাড়িতে নিমন্ত্রণ করেছে একা, সে নিয়েই তার চরিত্রের ওপর প্রশ্ন করে তার দাদা। আর এবার রায়কে অফিস যেতে বাধা দিচ্ছে তার মা নন্দিতা। যদিও রায় তার মাকে বারবার বলার চেষ্টা করে যে সে এমন কোনো কাজ করবে না যাতে তার এবং পরিবারের মান সম্মান হানি হয়, কিন্তু তাতেও রায়কে সহ্য করতে পারছে না তার মা। রায় কি তাহলে অফিস যেতে পারবে, নাকি নানা কটূক্তি শুনতে শুনতে রায় তার অফিস যাওয়ায় বন্ধ করে দেবে? কিভাবে পরিবারের পাশে দাঁড়াবে রায়? কোন দিকে বয়ে যাবে রায়ের জীবন? জানতে চোখ রাখুন মিঠি ছোড়া ধারাবাহিকের প্রত্যেকটি এপিসোডে। প্রতি সোম থেকে শুক্র রাত 10টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়। পাশাপাশি আপডেটের জন্য চোখ রাখুন টলি রিপোর্টারের পর্দায়। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।